রাতের অন্ধকারে কৃষকের ফসলি জমির উপর দুষ্কৃতীদের হানা সমূহ ক্ষতিগ্রস্ত কৃষক সুভাষ সরকারের কাঁচামরিচ ক্ষেত্র ঘটনা মোহনপুর বিধানসভা বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের লালটিলাপাড়া এলাকায় এই ঘটনায় কৃষক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে মোহনপুর বিধানসভার বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের লালটিলা সরকারপাড়ায় এখনও নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে এই অভিযোগ উঠে আসছে শনিবার রাতে দুষ্কৃতিকারীরা সুভাষ সরকারের বারোগণ্ডা জায়গার উপরে তৈরি মরিচ বাগান ধ্বংস করে দেয় মরিচ গাছগুলিতে ফুল এবং মরিচ প্রচুর পরিমাণে ফলেছে সুভাষ সরকার কলাগাছিয়া বাজারে ব্রয়লার মুরগির মাংস বিক্রি করতেন অভিযোগ গত দুই মার্চ ফল ঘোষণার পর থেকে সুভাষ সরকারকে বাজারে না যেতে বারণ করা হয়েছে যার ফলে সুভাষ সরকার চরম অর্থনৈতিক সংকটে ভুগছেন সংসারের ব্যয়ভার বহন করার মতো কোনো রোজগারের সুযোগই নেই সুভাষ সরকার জানান একমাত্র এই মরিচ ক্ষেতটি ছিল তার রোজগারের উৎস তাও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধ্বংস করে দেয় এই জমিটি থেকে এক লক্ষ টাকার মরিচ বিক্রি করা যেত দিন রাত পরিশ্রম করার পর যখন রোজগার হবে ঠিক সেই সময়ে ধ্বংস করে দিল তার মরিচ বাগান পোল্ট্রিলে খাইতে বেশি ও প্রধান দেখাইছে কইছে এখন যায় না কয়েকদিন দেখ তারপরে মুসকে তো মধ্যে ফুরবি যখন মুসকে তো তুই লড়াই দিছিস আমরা কিভাবে চলুন কিভাবে খামু মানে আর তো টেয়া নাই এক টেয়া নাই আর তোমাদের ব্যবসা না হলে খাওয়ান চলে না চাষ করতেন এটার মধ্যে না ও দিনে রাইতে খায়া না খায়া খেত হইরা তাই ইয়ের পরিশ্রম করি চিনতে পারছেন আপনি চিনলেও তার কইতে পারতাম না কইলে অসুবিধা আছে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে সমূহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের অভিযোগ সুভাষ সরকার নিরঞ্জন সরকারের ছোট ভাই তারা বাম দলের সমর্থক কিছুদিন আগেই নিরঞ্জন সরকারের বাড়ি পুড়িয়ে দেয় আর গতকাল রাতে তার ভাই সুভাষ সরকারের জমি নষ্ট করে দেয় উল্লেখ্য কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের দাবি তাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে গোটা দেশের সাথে রাজ্যেও কৃষকদের গড় আয় বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিনগুলিতে এই ধারা অব্যাহত রাখার জন্য বিশেষ প্রয়াস হাতে নেওয়া হয়েছে কিন্তু এখানে এই প্রশ্ন হচ্ছে রাজ্যের একাংশ জায়গা থেকে যেভাবে কৃষিজ ফসল তথা ক্ষেতের উপর দুষ্কৃতিকারীরা আক্রমণ হানাচ্ছে তাতে করে রাজ্যের কৃষক মহলে গভীর চিন্তা এবং আশঙ্কা দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড